আসসালামু আলাইকুম গাইস, আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ওয়েবসাইটকে একটা অ্যাপসে কনভার্ট করব, তো সেইটা ফ্ল্যাটারে কিভাবে করে আজকে আমরা দেখব এবং টোটালি অ্যাডভান্স লেভেলের আমরা শেখার চেষ্টা করব। তো প্রথমে যে কাজটা আপনাদের করতে হবে, আপনারা প্রথমে প্যাকেজ ইনস্টল করবেন যেটা হচ্ছে ওয়েব ভিউ। ওয়েব ভিউ জাস্ট আপনারা এই প্যাকেজটা ইনস্টল করবেন। কপি করবেন অ্যান্ড আপনাদের পারস্পেক্ট ইএমএল এই ফাইলে যাবেন অ্যান্ড তারপর হচ্ছে আপনারা পেস্ট করবেন। ওকে, দেন তারপর হচ্ছে আপনারা ওয়েব ভিউতে যাবেন এবং ইনপুট করবেন, কপি করবেন অ্যান্ড তারপর হচ্ছে আপনারা এখানে ইনপুট করবেন। সো আমার ইনপুট করা শেষ, তারপরে আমি যে কাজটা করেছি দেখেন, এখানে একটা বডি নিলাম অ্যান্ড বডির ভিতরে ওয়েব ভিউ নিলাম, ওয়েব ভিউর ভিতরে একটা লিঙ্ক দিলাম অ্যান্ড তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট মোড আন্ডার স্ট্রিক্ট এটা দিলাম অ্যান্ড এরপর হচ্ছে আমি রান করলাম। দেখেন এই কিন্তু মোটামুটি আমাদের ওয়েব ভিউটা চলে আসলো। এখন আমি যদি যে কোনো লিঙ্ক দেই তাহলে কিন্তু কাজ করবে। সাপোজ ধরেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম অ্যান্ড তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, ওকে, এরপর হচ্ছে রান করলাম। দেখেন যাই হোক, ওকে, কমপ্লিটলি কিন্তু আমার ওয়েবসাইটটা এখানে চলে আসছে। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, দেখেন এখন কিন্তু আমরা তো সাপোজ ধরেন এই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর এই লিঙ্কের ভিতরে কিন্তু যাবে। এখন দেখেন এখন ব্যাগে আসব, দেখেন ব্যাগে আসতে পারি কি না, ব্যাগে আসতেছে না, এখানে আমাদের অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই কাজটা কীভাবে করব, তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে পাথ প্রোভাইডার এটা ইনস্টল করতে হবে। পাথ প্রোভাইডার এখানে লিখবেন পাথ প্রোভাইডার, প্রোভাইডার, আচ্ছা এতে চলে আসছে পাথ প্রোভাইডার ফ্ল্যাটার। ওকে, এই প্যাকেজটা আপনারা ইনস্টল করবেন। এই প্যাকেজটা ইনস্টল করার পরে এরপর আপনারা এখানেও দেখতে পারেন অথবা আমি দেখাই যেভাবে কাজটা আপনারা করবেন। তো প্রথমে আপনারা একটা কন্ট্রোলার নেবেন, জাস্ট আপনারা প্যাকেজটা ইনস্টল করে নেবেন। এই যে দেখেন আমি প্যাকেজটা পাসপেক ইএমএলে ইনস্টল করে নিয়েছি, তো এরপর হচ্ছে আপনারা পাপগ্রেড করে নেবেন আর কি। ওকে, শেষ, কাজ অনেকটাই কিন্তু আপনাদের কমপ্লিট। এখন আপনারা একটা ওয়েব ভিউ কন্ট্রোলার নেবেন, ওয়েব ভিউ কন্ট্রোলার নেওয়ার পরে আপনারা এখন যে কাজটা করবেন, আচ্ছা দেখেন আমি এখানে কপি করে নিয়েছি তো যাতে সহজ হয় বিষয়টা। তো দেখেন এখানে যে কাজটা করবেন, এইখানে আসেন, আসার পরে দেখেন এখানে প্রথমে আপনারা নেবেন হোয়াইল পপ স্কোপ, এটা নেওয়ার পরে অন হোয়াইল পপ নেবেন অ্যান্ড তারপর হচ্ছে অ্যাসাইন করে নেবেন, এরপর হচ্ছে কন্ডিশন দেবেন, দেন তারপর হচ্ছে আমরা যে কন্ট্রোলারটা নিয়েছিলাম ওয়েব ভিউ কন্ট্রোলার, এই ওয়েব ভিউ কন্ট্রোলারটাকে আপনারা ক্যান গো ব্যাক করে দেবেন অ্যান্ড ক্যান গো ব্যাক করে দেওয়ার পরে আবার আপনারা কন্ট্রোলারে যাবেন। এই যে আমাদের ওয়েব ভিউ কন্ট্রোলারে আসার পরে এরপর হচ্ছে গো ব্যাক করে দেবেন, তাহলে আমাদের এই বাটনটায় কাজ করবে। অ্যান্ড যদি কাজ করে তাহলে হচ্ছে রিটার্ন ফলস, একটা হচ্ছে রিটার্ন ফলস আর একটা হচ্ছে রিটার্ন ট্রু করে দেবেন, অর্থাৎ যদি কাজ করে, যদি ব্যাগে থাকে তাহলে ব্যাগে আসবে আর না থাকলে ব্যাগে আসবে না। ওকে, জাস্ট এইটুকু কাজ করে দেওয়ার পরে আপনারা আবার যাবেন এখানে ওয়েব ভিউ উইজেটের ভিতরে, এখানে এসে আপনারা লিখবেন অন ওয়েব ভিউ ক্রিয়েটেড, এরপর হচ্ছে আবার আপনাদের যে কাজটা করতে হবে এইখানে আবার একটা নতুন করে ওয়েব ভিউ কন্ট্রোলার নিতে হবে। তো এই ওয়েব ভিউ কন্ট্রোলার আর এটা হচ্ছে ভিন্ন, তো দুইটি কন্ট্রোলার নেওয়ার পরে এই দুইটাকে আপনারা ইকুয়াল করে দেবেন, এই একটা ওয়েব ভিউ কন্ট্রোলার অ্যান্ড এই একটা ওয়েব ভিউ কন্ট্রোলার, দুইটি ওয়েব ভিউ কন্ট্রোলারকে আপনারা ইকুয়াল করে দেবেন, দেন তারপর হচ্ছে আপনারা রান করবেন। এখন একটু ভালো করে দেখেন, সাপোজ ধরেন আমি যে দেখেন হাউ টু মেক অ্যান্ড্রয়েড অ্যাপ এখানে ক্লিক করলাম অ্যান্ড এরপর হচ্ছে আমি ব্যাগে যাব,
দেখছেন এখন কিন্তু কাজ করতেছে। সো আই হোপ আপনারা এভাবেই কাজ করবেন।